আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে। সংযুক্ত আরব আমিরাতে চাকরি হারানো কর্মীদের জন্য নতুন একটি বিমা প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক টুইটে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান, বেকারত্ব বিমা প্রকল্পটি বিমাকৃত ব্যক্তিকে হঠাৎ চাকরি হারানোর কারণে সীমিত সময়ের জন্য নগদ অর্থ দেবে। বিমা প্যাকেজের মাধ্যমে সিস্টেমটি বাস্তবায়িত হবে। একজন বিমাকৃত কর্মচারীকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে, যতক্ষণ না সে অন্য চাকরি খুঁজে পায়। তিনি টুইটে আরও জানান, এই প্রকল্পের উদ্দেশ্য হল সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারের প্রতিযোগিতা বাড়ানো, কর্মীদের রক্ষা করা এবং একটি স্থিতিশীল কাজের পরিবেশ প্রতিষ্ঠা করা। তবে শেখ মোহাম্মদ বা তার অফিস এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।